ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। কি বলা হয়? প্রাচ্যের অক্সফোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইদানিং একটা বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি চলছে, সেই বিষয়টা হলো প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের প্রধান, বাংলা ডিপার্টমেন্ট থেকে তিনি চিঠি ইস্যু করে তিনি ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা নারীকে তারা মুখোশ খুলে, কান খুলে, পর্দাবিহীনভাবে তারা পরীক্ষার হলে ঢুকতে হবে এবং তাদেরকে প্রয়োজনে ক্লাসও করতে হবে। আপনারা নাউজুবিল্লাহ বললেন না? এখন নিমসারের মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি এই কাজটা সমর্থন করেন? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন, আমাদেরকে পর্দা করতেই হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। নামাজ যেমন ফরজ, কোরআন পড়া যেমন ফরজ, কোরআন শিখা যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তেমনই ভাবে আল্লাহ আমাদের উপরে পর্দাকেও ফরজ করেছেন। পর্দাকেও মানতে হবেই হবে, পর্দাকেও মানতেই হবে, পর্দাকেও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখানে সুধি ব্যক্তিবর্গ আছেন, আমাদের এই এলাকার জনপ্রতিনিধি মেম্বার সাহেবও আছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো মুসলমান পর্দার বিরোধিতা করে কোনো কথা বলতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে থাকে, মনে রাখবেন, সে মুসলমান হতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে আপনার কথা ইনশাআল্লাহ সব কিছুই হয়, বাংলাদেশে এই পর্দার আইনটাকে আপনি সাংবিধানিকভাবে আপনি বাস্তবায়ন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হস্তক্ষেপ করে এই পর্দার আইন যারা করেছে যে পর্দা খুলতে হবে, পর্দা করতে পারবে না, এটা হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রীর মাধ্যমে আবার পর্দা করার বিধানকে সহজ করে সুন্দর করা হোক, আমরা সকলে চাই কি চাই না? আমি আজকে জানাতে চাই, অবিলম্বে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই মা বোনগুলো পর্দা করতে চায় তাদের পর্দার বিষয়টাকে নিশ্চিত করা হোক, নিশ্চিত করা হোক, নিশ্চিত করা হোক। যদি না হয়, যদি না হয়, আবারও বলছি, যদি না হয়, বাংলার তৌহিদি জনতা এই বিষয়ে কখনো ছাড় দিবে না। যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিবে, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিবে, তারপরেও আল্লাহর জমিনে পর্দার আইন, কোরআনের আইন বাস্তবায়ন করে ছাড়বেই ছাড়বে, ছাড়বেই ছাড়বে। এতে কোনো ছাড় দেওয়া হবে না, এতে কোনো ছাড় দেওয়া হবে না। রাজি আছেন কিনা তো হাত তুলে আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা, যেই বাম রামগুলো এই গুরুত্বপূর্ণ জায়গায় বসে এই কাজগুলো করছে, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ এবং ইসলামী ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন বাঙালি জাতির যে জনক আমরা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা ইসলামকে পছন্দ করেন, আমাদের সরকার প্রধান পছন্দ করেন। সুতরাং আমরা আবারও জানাতে চাই, এই পর্দার বিধান নিয়ে বাংলাদেশে কোনো কথা হতে দেওয়া হবে না, বাংলাদেশে কোনো কথা বলতে দেওয়া হবে না। কারণ হচ্ছে, এখানে 360 আউলিয়ার এই বাংলাদেশ, এখানে শাহ মাকদুমের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলাম নিয়ে বাঁচতে হবে, এই বাংলাদেশে কোরআন নিয়ে বাঁচতে হবে, এই বাংলাদেশে আল্লাহর আইন মেনে থাকতে হবে, না হয় তোমরা দিল্লি চলে যাও, তোমাদেরকে আমরা কিচ্ছু বলবো না। সর্বশেষ কথা এটুকুন, প্রিয় ভাইরা, আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি করে জমিনে বাঁচতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি করে মরতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কথা বলতেই থাকবো, তাতে যদি আমাদের জীবনও যায় আমরা বলতেই থাকবো, তাতে যদি মরণও হয় বলতেই থাকবো, বলতে বলতে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। তারপরও এটা ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, অবশেষে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আজকের এই কথাগুলোতে, আমি আপনাদের লোক, আপনারাও আমার লোক, সুতরাং আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করব।
এবং এই কোরআনকে ভালোবেসে কোরআন দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।